হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বনানি ব্লগার। তো এখন সকালবেলা আমি এখানে যে পাখিকে খাবার দিই, এই খাবারগুলো এখন এখানে রেখে দেবো। কারণ রাতের বেলা আমি খাবারটা চেয়ারের উপরে রেখে দিয়ে এনে ভিতরে আর কি বারান্দার ভিতরে নিয়ে আসি। কারণ দেখা যায় রাতের বেলা হঠাৎ করে বৃষ্টি আসলে এটা চোখে পড়ে না, ঘুমিয়ে থাকি হয়তো, আর খাবার ভিজে গেলে পাখি খেতে পারে না। তো এখন আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি আমরা সবাই, আর আজকে পরিবেশটা অনেক ঠান্ডা। দেখুন চড়ুই পাখিও এসে বসেছে খাবার খাওয়ার জন্য, চলে এসেছে খাবে। আর আমরা আজকে আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আজকে করোনার টিকা দিতে যাব। তো সকাল সকালে যাব আর কি। আদার চাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি রুটি ছেঁকে নিব। আর দুপুরে যা রান্না হবে আমি সব কিছু নামিয়ে রেখেছি, একদম আজকে সিম্পল রান্না, কোনো ঝামেলা হবে না। যেহেতু বাইরে যাব টিকা দিতে, আসে এসে হয়তো দেরি হয়ে যাবে, কারণ যাচ্ছি কতক্ষণের জন্য এটা ঠিক বলতে পারতেছি না। তো মেয়েকে সকালে নাস্তা খাইয়ে আগে অনলাইনে ক্লাস করতে বসিয়েছি, যেহেতু আমরা 10টায় যাব। ওয়েলকাম। টিচারের সাথে সামিয়া কথা বলতেছে, আর ও যেহেতু স্কুল ড্রেস পরছে নতুন, তো সব টিচারদের আর কি দেখাচ্ছে। এদিকে আমি মাছ ভিজিয়ে রেখেছি, কাতলা মাছ ভিজিয়েছি, আর দুধ নামিয়েছিলাম, দুধ রেখে দিয়েছি ভিজিয়ে। ফ্রিজ থেকে কাঁঠালটা নামিয়ে রাখলাম, কারণ কাঁঠালটা যেহেতু ঠান্ডা, কিছুক্ষণ নামিয়ে রাখলে নর্মাল হবে। আর এদিকে মশাইয়ের ডাল ভিজিয়েছি রান্না করার জন্য। তো ঝকগুলো সব ভরে নিলাম, পানির বোতলটা এটা আমি রুমে রাখি, এটাও ভরে নিয়েছি, ফিটারে পানি ভরেছি। আর আমি সবগুলো গুছিয়ে গুলিয়ে নিলাম, এটা শরীরের জন্য খুবই ভালো। এখন আমরা বের হয়ে যাচ্ছি। হসপিটালে অনেক ভিড়, যেহেতু সবাই টিকা দিতে এসেছে। আমাকে ধরো, আসো বাবা, আসো, আমার সাথে পছন্দ। প্রচণ্ড ভিড়, আর মানুষ এখন অনেক সচেতন, সবাই টিকা দিতে আসছে। আর আজকে সবাই দ্বিতীয় ডোজ দিচ্ছে আর কি, আমিও দ্বিতীয় ডোজ দিয়ে গেলাম। তো ভালো লাগলো এই সচেতনতা দেখে আর কি, সবার মধ্যে একটা সচেতনতা চলে এসেছে, সবাই টিকা দেওয়ার জন্য অনেক ব্যস্ত। আম্মা রান্না বসিয়েছে, রুই মাছ ঝিঙ্গা আলু দিয়ে রান্না করা হচ্ছে আর কি, এটা বসিয়ে দিয়েছি। আর আমি এখন সরাটা ঢেকে দেবো। এখন আমি সামিয়াকে গোসল করিয়ে দিব, ও আম্মার সাথে কথা বলতেছে। তো আমি আর পানিটা রেডি করে নিয়েছি বাথরুমে,
একদম রৌদ্র ওঠেনি আজকে, আকাশটা একদম মেঘলা হয়ে আছে। আর আমি আজকে যে মেয়ের প্যানগুলো ধুয়ে দিয়েছিলাম, তো প্যানগুলো একটু ভারী, বাতাসে শুকিয়েছে, তো রোদ হলে আর কি একটু ভালো হতো। এখন আমি কিচেনে চলে যাব, এগুলো আমি আর আধা ঘন্টা পরে সব ভিতরে নিয়ে যাব, নিয়ে মেলে দেব ঘরের মধ্যে। মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল, তো এখন আমি ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। তো এখানে বেশ কিছু আলু নিয়েছি, তো আলুটাকে আমি ভালো করে ছিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একদম কেটে ফেলেছি, আর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন পানি ঝরিয়ে নেব, তারপরে এটার মধ্যে আমি হালকা করে লবণ মেখে দেবো আর কি। তো এটা আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন পানিটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইটার মধ্যে আমি আলুটার সাথে লবণ মেখে নিয়েছি, আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ডুবো তেলে ভাজতে হবে। আমি তেলের যেই ডিবিটা নিয়েছি বড় প্ল্যান, এটা খুলে নিচ্ছি। মাত্র এই তেলটা এনেছে, তো একদম ইনটেক খোলা হয়নি। তেলটা গরম হব পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, কারণ ভালো করে তেলটা গরম হতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো সব দিয়ে দেব তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। একটা ডিবি নামিয়ে নিয়েছি, এই ডিবির ভিতরে আমার সমস্ত যেগুলো ভেজে খাই এগুলো রেখে দিই। পপকর্ন রেখেছি, কিছু পপকর্ন ভেজে নেব, ঠিক আছে, কারণ যেহেতু তেল দিয়ে আলু ভাজা হচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, তো ভাবলাম এই তেলের মধ্যে একটু চিপসের সাথে ভেজে নিই, খেতে ভালো লাগবে। অল্প অল্প করে নিয়েছি যেগুলো ভাজবো একটা প্লেটের মধ্যে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলবো, দেখা যাক কি বাচ্চারা একটু ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি পছন্দ করে। আর আমরা মায়েরা এগুলো বাইরে থেকে বেশি কিনে আনি, এখন প্যাকেটই পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই, তো এরকম প্যাকেট না এনে বাসায় সুন্দর করে যদি একটু কেটে ভেজে দিই, তাহলে ওরা ওদেরও জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা এখন বাজারে অনেক কিছুই বিক্রি করে প্যাকেট, মায়েদের অনেক সুবিধা হয়ে গিয়েছে। এই তেলটার মধ্যে আমি যে চিপসগুলো নিয়েছি এখন ভেজে নেব। রসটা একটু বাড়িয়ে দিতে হবে, আর এত গরম লাগতেছে এখন কিচেনে, একটু বৃষ্টি হলে, মানে এত বৃষ্টি হচ্ছে তারপর আর কি গরম কমে না। সব কিছু ভেজে নিয়েছি, এখন আমরা সবাই মিলে খাবো, আর আম্মাকেও দিয়ে দিব। এখন চা দিব, যেহেতু চায়ের পানি বসিয়েছি, চায়ের পানিটা বলো কেসে পড়েছে।
সামিয়ার বাবা বাসায় মিষ্টি কলা আর হলো রুটি নিয়ে এসেছে, তো মিষ্টি খেতে চেয়েছিলাম আমরা, মা মেয়ে দুজনে মিষ্টি খেতে চেয়েছিলাম। মেয়ে অনেক হাসতেছে আর বাবা খুব মজা করতেছিল। আমি বলেছিলাম আমার জন্য সাদা রসগোল্লা আনার জন্য, আর মেয়ের জন্য, মেয়ে বলেছে মেয়ে কালো জাম খাবে আর কি, কালো জাম। মিষ্টি মুখের মিষ্টি নিয়ে এসেছে, আর এই দোকানের নাম হলো মিষ্টি মুখ। নাম মুখ কোনটা খাবে খাও? এটা আমার মেয়ের পছন্দের মিষ্টিটা মেয়ে নিয়ে নিচ্ছে। আর এখন আমি একটা খাবো সাদা রসগোল্লাটা। ওটা আমি আগেই বলেছিলাম সাদা রসগোল্লা আনার জন্য, যেহেতু মিষ্টিটা কিন্তু গরম আছে। একদম মুখে লেগে আছে সাদা রসগোল্লা, হঠাৎ হঠাৎ অনেক কিছু খেতে ইচ্ছে করে আর কি। তো একটা জিনিস ভালো আছে, যাই খেতে চাই আমার হাজবেন্ড সবসময় বাসায় নিয়ে আসবে, আর বেশি তো দূরে যেতে হয় না, যেহেতু আমরা যেখানে থাকি তার আশেপাশেই সব কিছু বাজার, বাসা থেকে নামলেই সব কিছু পাওয়া যায়। এখন আমি একটু ঢেকে রাখবো, নাহলে আবার পিঁপড়ায় চলে আসবে।